লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আমরা যদি একটা ভুল করি সেক্ষেত্রে কিন্তু আমাদের টাকা পাওয়া হবে না তো এক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সঙ্গে কি কী কাগজপত্র নিয়ে যেতে হবে তা নিয়ে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে তো অবশ্যই কিন্তু এই নোটিফিকেশনের যে ডকুমেন্টসগুলোর কথা বলা রয়েছে সেটাই কিন্তু আমাদের ফলো করতে হবে অর্থাৎ আমাদের সেই ডকুমেন্টসগুলো গিয়ে কিন্তু নিয়ে যেতে হবে যখন আমরা দুয়ারা সরকার ক্যাম্প থেকে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্মটি নিয়ে ফিল করে যখন জমা করব তখন কিন্তু এই ডকুমেন্টসগুলো এর সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে তার সঙ্গে সেলফ অ্যাটাস্টেড ঠিক আছে তো অবশ্যই ভিডিওটিকে লাস্ট অবধি দেখুন পরিবারের সঙ্গে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে সবাইকে জানানোর চেষ্টা করুন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলে ক্লিক করে অল নোটিফিকেশন সেট করুন প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো জানতে এই যে আমরা এখানে নোটিফিকেশনটি দেখতে পাচ্ছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে জারি করা হয়েছে এই নোটিফিকেশনটিতে কিন্তু যে ডকুমেন্টসগুলোর কথা বলা হয়েছে সেগুলো কিন্তু আমাদের ফলো করতে হবে অর্থাৎ এই ডকুমেন্টসগুলোই কিন্তু আমাদের নিয়ে যেতে হবে আমরা যদি টাকাটি পেতে চাই আর যেন আমাদের ফর্ম বাতিল না হয় তার জন্য আমাদের এগুলো কিন্তু ফলো করতেই হবে ঠিক আছে তো এখানে স্কিম বেনিফিশিয়ারিজ ডিটেলস দেওয়া রয়েছে এখানে কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে এই স্কিমের আন্ডারে এখানে কিন্তু বলা হয়েছে দেখতে পাচ্ছেন শি ইজ রেসিডেন্ট অফ দ্য স্টেট ওয়েস্ট বেঙ্গলেরই বাসিন্দা হতে হবে তারপর এখানে বলা হয়েছে পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে এর নিচে হলেও চলবে না অর্থাৎ পঁচিশের নিচে হলেও চলবে না ষাটের উপরে হলেও কিন্তু আবেদন করতে পারবে না তো এবার আমাদের কি কি ডকুমেন্টস দিতে হবে সেটা কিন্তু এই নোটিফিকেশনের একটু নিচে গেলেই আমরা দেখে নিতে পারবো ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন লেখাই রয়েছে সেলফ অ্যাটেস্টেড কপিস অফ দ্য ফলোয়িং ডকুমেন্টস মাস্ট বি সাবমিটেড অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম এখানে দেখতে পাচ্ছেন মাস্ট বি সাবমিটেড বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে কিন্তু এই ডকুমেন্টসগুলো আমাদের দিতেই হবে আমরা যদি আবেদনটি সঠিক করতে চাই আর টাকা পেতে চাই ঠিক আছে তো প্রথমত কী দিতে হবে আমাদের এক নম্বর দেখতে পাচ্ছেন স্বাস্থ্যসাথী কার্ড তো এটা আপনাকে দিতেই হবে এটা ছাড়া আপনি কোনোভাবেই টাকা পাবেন না আবেদন করতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই কিন্তু টাকা পাবেন না তারপর আধার কার্ড দিতেই হবে এরপর বলা হয়েছে এসসি এসটি সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবেল আপনি যদি এসসি হয়ে থাকেন বা এসটি হয়ে থাকেন সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আপনার ফর্মের মধ্যে কোনো রকম টাকা পেতেও সমস্যা হবে না সেক্ষেত্রে আপনি পাঁচশো টাকা পাবেন ঠিক আছে তারপর এখানে কি বলা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ দ্য পেজ অফ ব্যাঙ্ক বুক হুইচ প্রোভাইড ডিটেলস অফ দ্য অ্যাকাউন্ট হোল্ডার নেম অ্যাকাউন্ট নাম্বার ব্যাঙ্ক অ্যাড্রেস আইএফএস কোড এম নাম্বার তারপর দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট শুড বি সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইন নেম অফ দ্য এলিজিবল অ্যাডাল্ট ফিমেল মেম্বার অনলি তখনি কি বলা হয়েছে আমাদের যে ব্যাংকের পাসবুক হয় ঠিক আছে এটা মনে করুন পাসবুক ব্যাংকের পাসবুকে দেখবেন আপনি আপনার নাম দেওয়া থাকবে আপনার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে আইএফএসসি কোড দেওয়া থাকবে আপনার ছবি লাগানো থাকবে সেই পেজটাই আপনাকে দিতে হবে এবং সেটা অবশ্যই কিন্তু সিঙ্গেল অ্যাকাউন্ট হতে হবে যে মহিলা আবেদন করছে ঠিক আছে জয়েন্ট অ্যাকাউন্ট যদি হয় সেক্ষেত্রে কিন্তু দিতে পারবেন না তাহলে এখান থেকে বুঝতে পারছেন ব্যাংকের অ্যাকাউন্ট অবশ্যই দিতে হবে এরপর যেটা আমাদের দিতে হবে সেটা হচ্ছে এখানে আপনি দেখতে পাচ্ছেন কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অব দ্য অ্যাপ্লিক্যান্ট যে আবেদন করছে তার কালার পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে আর এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু আমাদের দিতে হবে স্বাস্থ্যসাথী কার্ড আধার কার্ড এসসিএসটি এসটি সার্টিফিকেট যদি থাকে দিতে হবে না থাকলে দিতে হবে না ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরোক্স আপনাকে দিতে হবে যেন জয়েন্ট অ্যাকাউন্ট না হয় সিঙ্গেল অবশ্যই মাথায় রাখবেন তারপর ফটো দিতে হবে তো এই কয়েক জেরক্স দেওয়া যায় আর অরিজিনাল সঙ্গে করে নেওয়া যায় তাহলে কিন্তু আমাদের ফর্মটা সাকসেসফুলি সাবমিটেড হবে এবং ভেরিফাই হওয়ার পর আমরা কিন্তু টাকা পেতে শুরু করব ঠিক আছে তো যদি কিছু ডাউট থাকে আপনাদের অবশ্যই কমেন্ট করবেন আমি হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করব উত্তর দেওয়ার আপনি কোন জেলা থেকে দেখছেন জানাবেন নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটিকে শেয়ার করে অন্যদেরও জানানোর চেষ্টা করবেন